السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولانا العظيم ما لم يزبح فلا يقربهن মুসল্লানা ইলাল আখির হাদিস লাখ লাখ শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে আল্লাহ রসের সহমতে এখনই সুস্থ রেখেছেন আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই আল্লাহ রসের সহমতে মেহরবানিতে ভালো আছেন যা যাক আল্লাহ খয়ের ফিদার খয়ের আল্লাহ আকবর সম্মানিত আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু সামনে আমাদের জিল মাস আসে নাই আসতেছে যে জিল মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখের সুন্দর একটি আমল আছে আমরা মুসলিম মোম্মা অনেকে জানি অনেকে জানি না আবার কেউ জানার পরেও মানি না সবসময় জুড়ি করি তাহলে কিন্তু আমরা কিন্তু প্রাপ্ত হব না সব সাইডে জিলহাজ মাসের দশ তারিখ অর্থাৎ আমরা যে কোরবানি দিয়ে থাকি এই কোরবানি বিষয়ক আলোচনা আমি কোরআনুল কারিমের সুরাতুল কাউসার থেকে একটি আয়াত ল করেছি ফসল লিলি রব্বি কওয়ান হার আর নভিবাগ সাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিসের একটি সারা অংশ করেছি যাই হোক আল্লাহ আলমিন এই কুরবানি বিষয়ে কি বলেছেন আপনারা মজক সহকারে শুনুন এবং যদি কথাগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক দিন আর যদি কথাগুলো যদি মানুষকে শোনার মতো হয় যে মা মানুষ জানুক শুনুক বুঝুক তাহলে মানুষকে শেয়ার করবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যাই হোক সর্বপ্রথমে বলি যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাসল লিলি রব্বি কমান হার পবিত্র ঘোষণা আল্লাহ বলছেন পুঁটি পালকের উদ্দেশ্যে তুমি হে নবী পালকের উদ্দেশ্যে তুমি সালাদ কাইম করো এবং নাহার মানে কোরবানি দাও নাহার মানে কোরবানি দাও আসলে এখানে ভাব্য বিষয় যে কুরবানিটা কি কুরবানি হচ্ছে আল্লাহ রাহে পশু উৎসর্গ করে দেওয়া এক খাস করে নিয়ত করে যে কুরবানিটা কেন দেব একজন জীবিত মানুষের আর একজন জীবিত প্রাণীর গলায় সুরি চালা সোজা কথা না এখানে আল্লাহ রাসুপাক বলছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে কুবৃত্তি আছে খারাপ আত্মা আছে মানুষের সব সময় ক্ষতি করে এই কুবৃত্তিকে প্রবৃত্তিকে দমন করা এই শয়তানি আত্মাকে যেন কোরবান করে দিয়ে আত্মশুদ্ধি করা যার নাম কোরবানি সেটা পশুর মাধ্যমে হতে পারে ত্যাগের বিনিময় হতে পারে টাকা পয়সার বিনিময়ে হতে পারে যে কোনো বিনিময়ে এর নাম কোরবানি কিন্তু আসলে বর্তমান যে কোরবানির প্রেক্ষাপটটা শুরু হয়েছে আমরা অনেকে নিয়োগ করে থাকি ঠিকই কিন্তু কোরবানির পুরো সবটা পাই না কেন পাই না বলতেছি অনেকে নিয়ত করে যে অনেকে কুরবানি দিচ্ছে বহলোক মানুষ আমি কুরবানি দেবো না আমার ছেলে মেয়েরা খাবে না না আপনারা এই ধানটাকে এই যদি নিয়ত কে সব নিয়ত নিয়দ যদি সঠিক করে থাকেন তাহলে অসংখ্য সব পাবেন আর যদি নিয়তের ভিতর গড়ি বসি হয় যেমন আপনি যদি বলেন অনেকে কুরবানি দিচ্ছে আত্মীয় স্বজন কুরবানি আমি কুরবানি দেবো না এটা কেমন কথা মানুষের ছেলেমেয়েরা গোস্ত খাবে আমার ছেলেমেয়েরা মাংস খাবে না এটা কেমন কথা অথবা কুরবানি কিনতে যায়েও আবার এখানে অনিয়া কেউ প্রকাশ করে হ্যাঁ এই গরু নেবো না ওই গরু নেবো এই গরুর দাম বেশি ও গরুর দাম বেশি আর সব সাইতে কোরবানির পছন্দ জিনিস লাং টানা আল্লাহ বলছেন যতক্ষণ তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করে দিতে পারো নাই ততক্ষণ কোশ্চিন কালেও আমার কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না শোনো কথাটা আবার বলি লাং দানালুল বিদ্রাতুতফিকুম ম্মা তুহিব্বুন এখানে আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দিতে না পারো ততক্ষণ পর্যন্ত কষ্টিন কালেও আমার কাছে তোমার কোনো ইবাদত কবুল হয়ে যাই হোক সময় তো মাসলিহরাম জিদু জিলহাজ মাসের চাঁদ এখনও দেখা যায়নি এই দুই একদিনের মধ্যে জিলহজ মাসের ছাদ দেখা যাবে ইনশাআল্লাহ যারা আমরা কুরবানি ততক কুরবানি দিব তাদেরকে সুন্দরভাবে বলি আল্লাহ রসুল পাকসালাম মদিন শরীফে দশ বছর অবস্থান করেছিলেন তিনি দশ বছরেই কুরবানি দিয়েছেন তিলমিল শরীফের হাদিস তাছাড়া তিলব কুরবানি বিষয়ে কিছু মাসালা শুনেনি যারা যারা দাতা কুরবানি দিব তারা কুরবানি দেওয়ার ইচ্ছে করেছি নিয়োগ করেছি কোরবানির চাঁদ উঠার পর জিলহাজ মাসের চাঁদ জিলহাজ মাসের চাঁদ উঠার পর কুরবানি দেওয়া পর্যন্ত অর্থাৎ দশই জিলহজ কুরবানির আগ পর্যন্ত আমাদের চুল কাটবো না দাগি কাটবো না বোক কাটবো না হাতে পায়ের আঙ্গুল কাটবো না যে ব্যক্তি আল্লাহ বলেছেন এগুলো না কাটা শুনল রসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ দেখার পর কোরবানি দেওয়া ইচ্ছা করে সে যেন তার চুল মুখ না কাটে এটা মুসলিম হাদিস কোরবানির বিষয়টা হচ্ছে এইরকম যারা কোরবানি দিতে পারবে না হয়তো গরিব মানুষ দিন দিন করে কোরবানি দেওয়া নয় সেও যদি নিয়োগ করে যে হদের চাঁদ দেখার পরে যদি নিজের গপ দাড়ি চুল হাত পায়ের আঙ্গুল না কাটে তা কোরবানি দেওয়ার সমপরিমাণ সব তার আমল নামায় লিখে দেওয়া হয় এবং এর ভিতরে আমি একটা হাদিস তেলাত করছি মাল্লাম এজ বাহা ফালা এক রাউ বান্না আল্লাহ না আল্লা রসূর পাখা সাল বলছেন তার সামর্থ্য আছে ধন সম্পত্তি আছে কুরবানি দেওয়ার যোগ্যতা আছে সামার্থ্য আছে তারপরেও সে কুরবানি জিতছে না সে ইহুদি হয় মরুক আর কাফিল হয় মনশুক আমার কোনো জায় আসে না সে যদি আমার ঈদগাহে না আসে সম্মানিত ধনবান ব্যক্তিরা আপনারা চোখ খুলে শুনুন খান যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে যারা কোরবানি না খুব ভাষায় সে যদি আমার না আসে আল্লাহ মুসলিমের গ্রাম আজকাল দেখা যায় যারাই কুরবানি দেয় না জিলহাদ মাসের দশ তারিখে ঈদ সবার আগে দা সামনে কাতারে বসে এই হয়েছে দেশের অবস্থা অথচ একটা কেন ষাটটা কুরবানি দিতে পারবে সে একটা কেন সারটা সে কয় এক সর্বনাশ এত টাকা দিয়ে কোরবানি দিব আসলে সে নিয়ে কোরবানি না দিয়ে আমি বেশি মাংস পাই আসলে এই ধেন ধারণা পাল্টান যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না দেয় তাদের কিন্তু অনেক বিপদ আসবে আর যাই কোরবানি দিব কেন কোরবানি দিব এই কারণেই যে কেমতের মাঠে এই কুরবানি যারা আমরা করেছি কোরবানির শিং কোরবানির চামড়া কোরবানির পশুর পশু সমবরবান হাড্ডি পায়ের খুঁড় লেস এই বরাবর নেখি বিজানের পাল্লা ওজন করে তারা আমল না হতো সুবান আল্লাহ আবেহমদি সুবান সন্মানিত ইকলাম এই ছিল আজকে কোরবানির বিষয়ে কিছু আলোচনা এর পরবর্তীতে কোরবানি কাদের সাথে দেওয়া যাবে আর কাদের সাথে দেওয়া যাবে না এই বিষয়ে আলোচনা করবেন ঈশা আপনি একজন মানুষ আপনি পরহেজ মানুষ পরহেজ ভাবেই কোরবানি দেন কিন্তু আপনি সাত বাকি কখনো যাবেন না সাত ভাগে গেলে আপনার কুরবানিটা জায়েজ হবে কিনা ঠিক ঠিকানা নেই তবে আপনি যে কোয়ালিটির মানুষ সেই কোয়ালিটির ভাবে আপনি একটা খাসি কুরবানি দেন এটাই আপনার জন্য সুন্দর তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের ভিডিওতে আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন তামাতের প্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ